কাটা মারা হয়ে গেলে বাচ্চা বলি দেয় ওইটাল দুটাকে আর কাটার গাছটাকে ঝোপ ছিল একটা ঝোপ ওই ঝোপের এখানে মা স্থান দিয়েছে ওখান থেকেই সৃষ্টি আগেই না ছোট একটু মাটি দিয়েছিল যখন উত্তরণ কিন্তু পুজো হয় কিন্তু মেলা হয় না এই গ্রামের মানুষ আমরা পূজা টুজা দিই এইটুকুই ছিল ওর বাড়ি অনেক দূরে অন্য বাড়িতে এসে একটা মারা গেল কন্ট্রাক্টরটা মারা যায় তখন কি করলো একটা এমন হাওয়া উঠালো চৈত্র মাসের হাওয়া ছোট্ট একটা গাছ আস্তায় পড়ে গেল গাছ উঠাইতেই নিয়ে গেছিল আয়টা হয়ে গেছিল তারপরে ওকে স্বপ্ন দিয়ে মন্দির করে দাও এই যে রাখাল রাখালগুলো গুরু চোরা টোরা নেই ওই দানে রাখাল কালীর নাম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শক্তি দেবী হিসেবে পরিচিত মা কালী প্রাচীনকাল থেকে বাংলার বিভিন্ন স্থানে নানারূপে পূজিত হয়ে আসছেন দেবী কালী আমার একটি ভিডিওতে আমি তুলে ধরেছিলাম দক্ষিণ দিনাজপুর জেলার বাউলের বুল্লা কালী মায়ের অজানা ইতিহাস আজকের ভিডিওতে আমি তুলে ধরব উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বেউরঝাড়ি গ্রামের ঘুঘুমারি রক্ষা কালী মায়ের ইতিহাস সম্পর্কে যে কালী মায়ের সাথে জড়িয়ে রয়েছে নানা অলৌকিক ঘটনা সেই ঘটনা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতেই আমার আজকের এই ভিডিওটি মাঘ মাসে শীতের পরশ গায়ে মেখে গ্রাম্য পথ ধরে ছুটে চলেছি ইতিহাসের সন্ধানে আজ আমার গন্তব্য পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বেউরঝাড়ি গ্রামের ঘুঘুমারি রক্ষা কালী মাতার মন্দির এই কালী মায়ের সাথে জড়িয়ে রয়েছে নানা অলৌকিক ঘটনা সেই অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে এবং আপনাদের জানাতে আজ আমি চলেছি সেই গ্রামের উদ্দেশ্যে বন্ধুরা এই স্থানে যেতে যেতেই চলুন জেনে নিই ঘুঘুমারি রক্ষা কালী মাতার ইতিহাস সম্পর্কে স্থানীয়ভাবে জানা যায় অতীতে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ সেই সময় এই এলাকায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা তীর ধনুক প্রভৃতি নিয়ে দল বেঁধে পাখি শিকার করতে আসতেন এই অঞ্চলে তখন ঘুঘু জাতীয় পাখির প্রাধান্য ছিল বেশি সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা তাই এখানে ঘুঘু পাখি বেশি শিকার করতেন জনশ্রুতি যে এই জন্যই এই এলাকাটি ঘুঘুমারি নামে পরিচিতি লাভ করে এই এলাকায় ঘন জঙ্গলের ভেতরে একটি কাঁটাযুক্ত বিরাট গাছ ছিল সেই গাছটি ছিল সব থেকে উঁচু সেই ঘন জঙ্গলে রাখাল বালকেরা গরু ছাগল চড়াতে আসতেন এবং সেই গাছের নিচে ছায়ায় বিশ্রাম করতেন রাখাল বালকেরাই সেই সময় এই কাঁটা গাছের নিচে একটি বেদি তৈরি করে মা কালীর পুজো শুরু করে বালকেরা নিজেই পুরোহিত সেজে এই পুজো করতেন কেউ আবার পাঠা সেজে খেলার ছলে বলি দিয়ে কালী পুজোর সম্পূর্ণ নিয়মরীতি পালন করতেন রাখাল বালকেরা যেহেতু এই পুজো শুরু করেছিলেন তাই সেই সময় এই পুজো রাখাল কালী পুজো নামে পরিচিত ছিল কিন্তু সেই পুজোর প্রতিষ্ঠা লগ্ন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না আনুমানিক 100 থেকে 200 বছর পূর্বে এই পুজোর সূচনা হয় বলে স্থানীয় মানুষেরা অনুমান করে বন্ধুরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে এই ঘুঘুমারি রক্ষা কালী মাতার পুজো উপলক্ষে এখানে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী একটি মেলা আমি আপনাদের ঘুরে দেখাবো সেই মেলা এবং তুলে ধরব এই পুজোর নানা অজানা ইতিহাস বন্ধুরা এখনও এই মন্দিরের সামনে গেলে দেখতে পাওয়া যায় প্রাচীন সেই কাটা গাছটি সময়ের স্রোতে সেই গাছটি আগের মতো বিরাট না থাকলেও তার কিছুটা অংশ এখনও রয়ে গিয়েছে যেহেতু সেই গাছের নিচেই প্রথম বেদি তৈরি করে পুজো শুরু করা হয়েছিল তাই এখনও মায়ের নতুন মন্দিরে পুজো দেবার পাশাপাশি সেই কাটা গাছের নিচে থাকা বেদিতে পুজো দেওয়া হয় দীর্ঘ সময় এই কাটা গাছের নিচে থাকা মাটির বেদিতে পুজো হয়ে আসলেও পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে এখানে টিনের ছাউনি দিয়ে মন্দির নির্মাণ করা হয় এভাবেই কেটে যায় বহু বছর 20-এর দশকের শুরুতে এই মন্দিরের পাশ দিয়ে পাকা সড়ক নির্মাণ করার সরকারি উদ্যোগ শুরু হলে কাটার গাছটি কেটে ফেলার জন্য জেসিপি আনা হয় কিন্তু শত চেষ্টা করেও সেই বিরাট গাছটি কেটে ফেলা যায়নি স্থানীয় সূত্রে জানা যায় গাছটি যতবারই কাটতে যাওয়া হচ্ছিল ততবারই অকেজো হয়ে পড়ছিল জেসিবি এই ঘটনার পরেই নাকি মুখে রক্ত উঠে মারা যায় রোড কন্ট্রাক্টর এবং অন্যান্য নির্মাণকর্মীরা ভয়ে কাজ ছেড়ে পালিয়ে যায়
ও কিন্তু এখানে ওর বাড়ি কিন্তু অনেক দূর, কত দূর বাবা? ওর বাড়ি অনেক দূরে, অন্য বাড়িতে এসে একটা মারা গেল কন্ডাক্টরটা। দীর্ঘদিন সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকার পর অন্য আর এক নতুন কন্ট্রাক্টর এই সড়ক নির্মাণ কাজ শুরু করেন। তখন স্থানীয় গ্রামবাসীরা সেই কন্ট্রাক্টরকে নতুন মন্দির তৈরি করে দেবার প্রস্তাব দেন, কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি ছিলেন না। সেই রাতেই মা কালীর স্বপ্নাদেশ পান সেই কন্ট্রাক্টর। তারপরে পুরনো টিনের মন্দিরটি ভেঙে মাকে একটি নতুন মন্দির নির্মাণ করে দেন সেই কন্ট্রাক্টর, কিন্তু তিনি মন্দিরের ছাদ নির্মাণ করে দিতে রাজি ছিলেন না। এরপরেই নাকি ঘটে একটি অলৌকিক ঘটনা। চৈত্র মাসের এক ঝড়ে অর্ধনির্মিত সেই রাস্তার উপরে পড়ে যায় একটি গাছ। জেসিবি দিয়ে সেই গাছটি কাটতে গিয়ে জেসিবি নাকি নষ্ট হয়ে যায়, ফলে কন্ট্রাক্টর সেই গাছটি সরাতে না পেরে গ্রামবাসীদের সাহায্য চান। মন্দিরের ছাদ নির্মাণ করে দেবার শর্ত মেনে নিলে গ্রামবাসীরা সেই গাছটি কাটতে সাহায্য করেন, কিন্তু মন্দিরটি ছোট হওয়ায় মা কালী স্বপ্নাদেশ দেন তার মন্দিরটি যেন বড় করে তৈরি করা হয়। এরপরে গ্রামবাসীরা মিলে চাঁদা তুলে বড় করে মায়ের মন্দিরটি নির্মাণ করে ধুমধাম করে সেখানে মায়ের পুজো শুরু করে। রোডটা হওয়ার পরে গ্রামের পাশে নকলা বলছিল কি, এখানে যখন রোডটা হয়ে যাচ্ছে তো তুমি যখন কন্ট্রাক্টর তা আমাদের এখানে একটা ছোট্ট করে মন্দির তৈরি করে দাও। হ্যাঁ, তখন ওই কন্ট্রাক্টরটা দিল আমাকে ছোট্ট করে একটা মন্দির তৈরি ওইখানে করে, মন্দির তৈরি করে দিয়ে তখন ওর কি বললো, বাবা ছাদটা করে দিবি না, ছাদ করে দিবি না, কিন্তু মন্দির এই তো এই সামান্য মন্দির কিন্তু ছাদটা করবে না। তখন কি করলো, একটা এমন হাওয়া উঠালো চৈত্র মাসের হাওয়া, একটা ছোট্ট একটা গাছ রাস্তায় পড়ে গেল। রাস্তায় পড়ে যায় তখন যখন যে রাস্তাটা হবে না, জিসিবি আইনে গাছটা উঠাইতে গেল। যখন এই জিসিবি গাছটাকে এই ছোট্ট গাছটাকে উঠায় জিসিবি সেটা খারাপ হয়ে গেল। তখন কন্ট্রাক্টর কী করলো, ঠিক অবশ্যই ঘরটা দিতে হবে, ঘরটা দিল। ঘরটা দেওয়ার সত্ত্বে কিন্তু জিসিবিটা আর গাছটা উঠালো না। আমার গ্রামবাসীকে বললো, তুমি যদি রোডটা করতে চাও তাহলে তুমি আমাকে গাছটা কাটে দিতে হবে। আমার পাড়ার গ্রামের লোকে ছোট্ট গাছটা আমাকে কাটে দিল, কাটে দেওয়া সত্ত্বে তখন তো বিশ্বাস অবিশ্বাসটা সেই দিনের থেকে শুরু হয়েছে। এই ঘুঘুমারি কালীমা খুব জাগ্রত বলে পরিচিত। এই মন্দির লাগোয়া জমিতে ফসল লাগানো বা কাটার আগে মায়ের মন্দিরে পুজো দিতে হতো, পুজো না দিলে ক্ষতি হতো বলে জানা যায়। তাই অনেক কৃষক কাটা গাছের নিচে থাকা বেদিতে পায়রা বলি দিয়ে মায়ের পুজো করতেন, সেই প্রথা আজও প্রচলিত রয়েছে। কাটার গাছ এখনো আছে কিন্তু শিব মন্দিরের গাছে পাশে। তখন ওখানে ছিল কি, দুটা নিটাল ছিল আর আমাদের শ্বশুরের এখানে জমি ছিল, এইখানে মন্দিরের পাশেই জমিটা, এই যে এইটাই জমি। আমার শ্বশুর পূজা করে কি 18 বিঘা সম্পত্তি ছিল, তো আমার শ্বশুর ওখানে কি করে ধান কাটা মারা হয়ে গেলে বাচ্চা বলি দেয় ওইটা দুটাকে আর কাটার গাছটাকে। আর তখন যখন বের ধান গাড়া নিয়ে নেবার সময় হয় তখন ফের আবার দেয় না বাবা। ১৬ বছর আগে নতুন মন্দির নির্মাণ করে মাটির মূর্তি করে মা কালীর পুজো শুরু হলেও আদতে বহু বছর পূর্বেই মাটির বেদি তৈরি করে রাখাল বালকেরা এই পুজো শুরু করেছিলেন, কিন্তু কত বছর আগে এই পুজো শুরু হয়েছিল সেই বিষয়ে কোনো প্রমাণ পাওয়া না গেলেও অনেকেই মনে করেন যে এই পুজো আনুমানিক 100 থেকে 200 বছর পুরনো। আর এমনি পুজোটা কত বছর পুরনো? পুজোটা ওটা বলতে পারবো না, ওটা আমাদের বাপ দাদুগুলো জানে তো ঘুঘুমারি এটা। কিন্তু যেটা শুনলাম, আমি শুনলাম যেটা এটা নাকি রাখালদা মানে আগে, হ্যাঁ এই যে রাখালগুলো গরু চড়ায় টড়ায় নাই, ওইখানে রাখালকালীর নাম। আমরা বলছি রক্ষাকালী। তখন ওরা সবাই গ্রামের মানুষ যদি আমাদের গরু টরু হারাই যায় এখানে মানসা টানসা করে, তখন কিন্তু গরু পাওয়া যায়। ঝোপ ছিল একটা ঝোপ, ওই ঝোপের এখানে মা স্থান দিচ্ছে, ওখান থেকেই সৃষ্টি। জানতো না যখন রোডটা করছিল কি না, তখনই মানে গাছগুলো তুলতে চাইছিল, তুলতে পারে নাই। তখন ওই জানাইছিল যে আমার জায়গা এটা আমি ছাড়বো না। তখন বলছিল যে না ছাড়লে তো হবে না। তখন বলছিল তাহলে আমাকে গ্রামবাসী, হ্যাঁ আমাকে তাহলে সেবা যত্ন করতে হবে। তখন বলছিল যে হ্যাঁ করবো। তখন ওই যেটা কন্ডাক্টর ছিল ও আবার নিয়ে পূজা টুজা করার জন্য সব সাহায্য করছিল। তখন থেকে এটা এখন ধুমধাম করে বড় পূজা হচ্ছে। পূজাটা তো বলো অনেকদিন আগে, একটা গাছের তলায় আগেকারে আগে হয়েছিল,
বুড়া বুড়িরা গল্প করে যে আগে হয়েছিল, কিন্তু তারপরে কিছুদিন বন্ধ ছিল, একটা জঙ্গল হয়েছিল, যখন রোড হয় এই যে গাড়ি দিয়ে গন্ডগোল গাছ উঠাইতেই নিয়ে গেছিল, আয়টা হয়ে গেছিল, তারপরে ওকে স্বপ্ন দিয়ে মন্দির করে দাও, আমার এটা ভাঙবে না। আগেই না ছোট্ট একটু মাটি দিয়েছিল, যখন তখন কিন্তু পুজো হয় কিন্তু মেলা হয় না, এই গ্রামের মানুষ আমরা পূজা টুজা দিই এইটুকুই ছিল। যখনই রাস্তাটা রোড হয়ে গেল, এখানে জিসিবিটা ভেঙে গেল, গাছটা তুলতে পারে নাই, এটা তখন আমরা সবাই মিলে মেলা সৃষ্টি করলাম। এই পুজো আয়োজনের কোনো নির্দিষ্ট তারিখ হয় না, প্রতি বছর ভিন্ন ভিন্ন সময়ে এই পুজোর আয়োজন করা হয়। আসলে এই পুজো উপলক্ষে যেহেতু একটি মেলার আয়োজন করা হয়, সেই মেলায় দোকানপাট বসানোর জন্য পুজো কমিটির কোনো স্থায়ী জমি নেই। গ্রামবাসীদের ফসলের জমিতেই বসত মেলার আসর। মন্দির সংলগ্ন জমিতে ফসল তোলার পরেই মায়ের পুজোর দিনক্ষণ স্থির করা হয়। পূজাটা কবে 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 হয়? পূজাটার কোনো তো গ্যারান্টি নাই বাবা, না গ্যারান্টি নাই, আমাদের তারিখ নাই, আমাদের সম্পত্তি নাই কোথাও। হ্যাঁ, মানুষের জায়গাতে আমরা মেলা লাগাই, আমাদের যখন মায়ের জায়গা করতে পারবো তারপরে পূজাটা আমরা নির্ধারিত করতে পারবো। এইবারে আমরা যেরকম মাঘের প্রথম সপ্তাহে বাংলা শনিবার করছি, গেল বছরে করেছিলাম হোলির আগে চৈত্র মাসে। ভক্তদের যে কোনো মনস্কামনা পূরণ করেন বলে দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে ছুটে আসেন, এবং মনস্কামনা পূরণ হলে বাতাসা নকুলদানার ভোগসহ সোনার উপর অলঙ্কার পায়রা ছাগল কাপড় প্রভৃতি মাকে উৎসর্গ করেন। মাকে উৎসর্গ করা এই পায়রা হোলি না দিয়ে তারা বিক্রি করে দেন এবং সেই অর্থ মায়ের পুজোর কাজে ব্যবহার করেন। এবছর পুজোর প্রথম দিন প্রায় 15,000 টাকার পায়রা তারা বিক্রি করেছেন বলে জানালেন। অন্যান্য কালী মায়ের পুজোতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হলেও এই মায়ের পুজোতে ভক্তদের মাঝে বিতরণ করা হয় দুধের পায়েস। এমনকি মাকে উৎসর্গ করা ভক্তদের বাতাসা নকুলদানা কলার ছুরি সকল দর্শনার্থীদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। এই ঘুঘুমারি রক্ষাকালী মায়ের পুজো উপলক্ষে এখানে বসে একদিনব্যাপী একটি বিরাট মেলা। অন্যান্য মেলার মতো এই মেলায় দূর দূরান্ত থেকে অনেক বিক্রেতা আসেন বিভিন্ন রকম জিনিসের পসরা নিয়ে। মণিহারের নানা দোকান থেকে শুরু করে বাচ্চাদের বিনোদনের নানা রকম উপকরণ এখানে আসে। চাইনিজ খাবারের নানা রকম আইটেম থেকে শুরু করে বোঁদে গজা জিলিপি সহ বিভিন্ন রকম মিষ্টান্নের পসরা বসে এই মেলায়। শীতের মরশুম হয় বসে সারি সারি ভাপা পিঠের দোকান, খেজুরের গুড়, গরম পোশাকের দোকান প্রভৃতি। বন্ধুরা, শহুরে কোলাহল থেকে বিচ্ছিন্ন গ্রাম্য পরিবেশে নিরিবিলি স্থানে এই ঘুঘুমারি কালী মন্দিরটি কালী সাধকদের কাছে একটি পরম শান্তির স্থান।